মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে বেতকা ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শনিবার রাতে বেতকা চৌরাস্তা এলাকায় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের 150 জন সদস্যের উপস্থিতিতে নতুন করে ক্লাবের 21 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করেন। মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও বেতকা ক্লাবের উপদেষ্টা এম জামাল হোসেন মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন মোল্লা, সহসভাপতি মোহাম্মদ শাহিন শেখ, সহসভাপতি মোহাম্মদ রাসেল মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেতু দেওয়ান সহ অন্যান্যরা।